আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, পোলট্রি ফার্মিং টেকনিক্সে আপনাদের স্বাগতম। আজকে আলহামদুলিল্লাহ আপনাদের সঙ্গে মুরগি পালন সম্পর্কিত তেমন কোনো তথ্য যদিও শেয়ার করব না, তবে একটি খুশির বিষয় হচ্ছে যে আলহামদুলিল্লাহ আপনারা সকলে দেখতে পাচ্ছেন যে আপনাদের সকলের সহযোগিতাই আমাদের আলহামদুলিল্লাহ 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে, 1000-এর বেশি হয়েছে আলহামদুলিল্লাহ। তো এতে করে আপনাদের সকলের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করছি, আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, কারণ আপনাদের সকলের আন্তরিকতা ভালোবাসার কারণে আলহামদুলিল্লাহ আমাদের এই আর কি একটা ধাপ পূর্ণ হয়েছে, যেটা কিনা মনিটাইজেশনের জন্য শর্ত থাকে যে 1000 সাবস্ক্রাইবার লাগবে। তো আলহামদুলিল্লাহ আমরা সেটা আজকে পূর্ণ করতে পেরেছি আলহামদুলিল্লাহ আপনাদের সকলের সহযোগিতার মাধ্যমে। তো সকলের জন্যই দোয়া শুভকামনা থাকবে যে আল্লাহ তাআলা সবাইকেই ভালো রাখুন, সুস্থ রাখুন, সবার রিজিকের মধ্যে বারাকা দান করুন। পাশাপাশি আপনাদের যারা বিশেষ করে মুরগি পালন করছেন তাদের মুরগি পালনের ক্ষেত্রে আল্লাহ তাআলা সফলতা দান করুন। তো আসলে মানে এটা খুবই ভালো লাগছে যে আপনাদের সাড়া পেয়েছি আলহামদুলিল্লাহ, এবং পাশাপাশি আমাদের আর কি একটা ধাপ আর কি আমরা এগিয়ে আছি। এখন শুধুমাত্র বাকি রয়েছে আমাদের যেই ওয়াচ টাইম, ওয়াচ টাইমে আমার এখনও প্রায় 1000 ঘন্টা বাকি আছে, 4000-এর মধ্যে প্রায় 3000 ঘন্টা হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আরও 1000 ঘন্টা মাত্র বাকি আছে। তা ওইটাও আশা করি ইনশাল্লাহ সকলের সহযোগিতায় পূরণ হয়ে যাবে, এটা ইনশাল্লাহ আমরা আশা রাখি। তো আমরা মূলত আমাদের হচ্ছে শেড দেখতে পাচ্ছেন যে এই একটি, এটা হচ্ছে একটি শেড, এটা 3000 স্কোয়ার ফিট, 3000 স্কোয়ার ফিটের একটি শেড। আর এপাশেও একটি শেড আছে, এটিও প্রায় 3000 স্কোয়ার ফিট, এটাও প্রায় 3000 স্কোয়ার ফিট, যেটাতে এখন কিনা আমরা কক মুরগি পালন করছি। তো এটাতে হচ্ছে কক মুরগি, আর এই পাশেরটাতে হচ্ছে সোনালি কমার্শিয়াল। আর পাশাপাশি আমাদের বাড়ির দিকে যেতেই, তো পাশাপাশি আমাদের এই যে বাড়ির দিকে যেতেই এটাতে হচ্ছে লেয়ার কমার্শিয়াল ডিমের এই যে ছোট কাকা, এই যে ডিম উঠিয়েছে, লেয়ারের ডিম আর কি মানে চেক দিয়েছে। তো আমরা চেষ্টা করব আপনাদের যে কোনো মতামতের ভিত্তিতে, আপনাদের জিজ্ঞাসার ভিত্তিতে আমরা যথাযথ উত্তর প্রদান করার, বিশেষ করে আপনাদের যেই জিজ্ঞাসাগুলো থাকবে গুরুত্বপূর্ণ সেগুলোর বিষয় নিয়ে ভিডিও তৈরি করার। তো আপনারা আপনাদের যে কোনো মতামত, সেটা হতে পারে কক মুরগি পালন সম্পর্কিত, লেয়ার কমার্শিয়াল, এরপরে সোনালি কমার্শিয়াল, সোনালি প্যারেন্টস, ব্রয়লার, যে কোনো মুরগি সম্পর্কে আপনারা ইনশাল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করতে পারেন, আপনাদের মতামত পেশ করতে পারেন, আমরা সেটার অনুযায়ী আপনাদেরকে উত্তর প্রদান করে থাকবো ইনশাল্লাহ। তো আবারও সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, আল্লাহর কাছে সকলের সুস্থতা কামনা করছি, সকলে ইনশাল্লাহ আমাদের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম।